সোমবার পথ দুর্ঘটনা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পুলিশ কর্মী কমল দেবনাথ। মঙ্গলবার জিবি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বটতলা ফাঁড়িতে কর্মরত ছিলেন কমল দেবনাথ, তার বাড়ি ছিল রানীবাজার এলাকায়। জানা গেছে কাশীপুর এলাকায় একটি বেপরোয়া ঘাতক গাড়ির ধাক্কাতেই কমল দেবনাথের মৃত্যু হয়েছে। ঘটনা তো আমি কই জানি না, সকালবেলা শুনছি আর কি। শুনছে ওই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গাতে? ওই তো কাশীপুর কইলো, কাশীপুর নেই, কাশীপুর তো বলো। কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট আমি জানতে পারছি না। তিন না কীভাবে বলতো, অন্ত দেখছি না, বুঝতে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি গাড়ি অন্য হয়তো বাড়ি খাইতে পারে। উনি কি মানে বাড়িতে যাইতে আসলেন? হ্যাঁ, বাড়িতে ডিউটি থেকে আবার যেতে আসে। কয়টা নাগাদ? মানে কটা নাগাদ? সাড়ে দশটা। কি গাড়ি আছিল এটা? কীটা তো বুঝতে পারেন। গাড়িটা আটক করা সম্ভব না, গাড়ি আটক করা। পরে হাসপাতালে কি আনছে? হাসপাতালে ফায়ার সার্ভিস। তখন কি জীবিত আছিল না? বলতে পারেন জীবিত আছিল, মারা গেছে হাসপাতালে, আনার পর মারা গেছে। ওনার নামটা জানি কি? কমল দেবনাথ। কোন থানাতে আছিল? বটতলা আটপোস্ট। আটপোস্ট। ওনার বাড়ি কোন জায়গায়? দমকল বিভাগের কর্মীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন, তবে ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি বলে পুলিশ জানায়। আমার কাছে একটা ফোন ছিল, আমি মোবাইলে ছিলাম, একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম খবর পাইছি। কোন জায়গাতে? এটা হয়েছে ত্রিনাথের একটু আগে চানপুর সমিলের কাছে। আচ্ছা, প্রাথমিক তদন্তে কীভাবে মানে দুর্ঘটনা হয়েছে এই বিষয়টা জানতে পারছেন? আমি প্রাথমিক তদন্তে কয়েকজনে কইছে যে একটা গাড়ি ওই মোটরসাইকেলে ধাক্কা দিয়ে গেছে, এবং ওই জায়গাতে আমি যাওয়ানোর পরে অনেক আয়না ভাঙা দেখছি, এবং বাইকটাও কইরা রয়েছে, বাইকে সামনের লেগগার্ডটা একটু ফেঁকা হয়ে গেছে, চাকা ভেঙে গেছে এরকম দেখছি। গাড়িটা কি আটক করা সম্ভব হয়েছে? এখন পর্যন্ত সম্ভব হয়েছে না। আমরা মঙ্গলবার কমল দেবনাথের ময়না তদন্তের শেষ হয়েছে। তরতাজা এমন একটি প্রাণের অকাল মৃত্যুতে সর্বত্র শোকের আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।